عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدين بعد قريب فطوبى للغرباء الذين معفسد الناس من بعد من سنتي جنرخو আমার এই দিনের সূচনা হয়েছিল আমার এই দিনের উদ্ভাবন সূচনা স্টার্ট হয়েছিল অল্প কিছু মানুষের মাধ্যমে অচিরেই আমার এই দিন অল্প মানুষদের মধ্যে ফিরে যাবে তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের জন্য সুসংবাদ আল্লাযীন মাফসাদ আন-নাস মিন বাদি মিন সুন্নতি আমার যে সমস্ত নীতি আমার যে সমস্ত নির্দেশনা আমার যে গতি আমার যে বিশ্বাস এই নির্দেশনা এই গতি থেকে কিছু যেগুলো বাদ পড়ে যাবে বিনষ্ট করে ফেলবে মানুষ ওই শ্রেষ্ঠ মানুষদের ওদের জন্য সুসংবাদ যারা এই মিটে যাওয়া হারিয়ে যাওয়া বাদ পড়ে যাওয়া বিনষ্ট করে ফেলা এই সুন্নাহগুলোকে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করবে পুনরুজ্জীবিত করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জামানার শেষ ভাগের উম্মতের জন্য সুসংবাদ জানিয়ে গিয়েছেন বলেছেন ওদের জন্য সুসংবাদ ওদের ভয় নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম ও তিরমিজিতে হাদিস এসেছে ওদের জন্য ওদের জন্য সুসংবাদ তিনি ওদের জন্য সুসংবাদ জানিয়েছেন কার জন্য দিদি ভাই আপনার জন্য এই যুগ ঠিক এই যুগের কথাই বলা হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যুগে মুসলিম মানে জঙ্গি যে যুগে মুসলিম মানে সন্ত্রাসী যে যুগে দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নার উপরে যারা প্রতিষ্ঠিত রয়েছে ওরা চাকরি পাবে না যে যুগে সুন্নার উপর প্রতিষ্ঠিত মানুষদেরকে সন্ত্রাসী বলে আহ্বান করা হবে যারা মুসলমান হবে আল্লাহর উপর ঈমান রাখবে তাদের উপর সকল প্রকার কুফরি শক্তি কুফরি জগৎকপট হবে হামলে পড়বে সেই যুগের কথাই বলা হয়েছে আর সেই যুগটাই আপনি যে যুগে বসে আছেন সেই যুগ